তো পুরো সোনায় সোহাগা রে। হ্যাঁ, মা আর মেয়ে মিলে তো পুরো ডাবল ধামাকা দেখাবে। আরো একটা জিনিস এনেছি, মোরলা মাছের জাল। তুই খেতে ভালোবাসিস না? এনেছি। আগে তো কত বায়না করতিস এই এই মাছটার জন্যে, আমি আনতাম না। পোড়ার মুখে দুতিকালি বড় মাছ খেতে ভালোবাসত, তাই আমি সবসময় বড় মাছই আনতাম। মোরলা আনতাম না, আজ এনেছি। আমি সকালবেলা নিজে বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে রান্না করে নিয়ে এসেছি। নিয়ে নিয়ে খাস, হ্যাঁ খাস। ও, আজকে তো এ বাড়িতে অনেক ভালো মন্দ রান্না হবে। আজকে তো আটা নেই, আজকে তো হবে না, পরে খাস। হ্যাঁ, ও দিদি, আজ তো বৌভাতের অনুষ্ঠান, আমি এসে পড়ে কোনো অসুবিধে করলাম না তো? আমি আসলে কালকে সারাটা দিন মেয়েটাকে ফোনে পাচ্ছিলাম না তো, খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই জন্য একটু দেখতে এলাম। মা, অনেক বড় বড় কথা বলেছেন, অনেক অপমান করেছেন আমাদের। এবার ঋদ্ধিমান সিংহ রায় দেখাবে অপমান করা কাকে বলে। আপন জনের অপমান হলে কেমন লাগে এবার আপনি বুঝতে পারবেন। এবার আমিও দেখতে চাই যে খড়ি ভট্টাচার্যর এত আত্মসম্মান বোধ, সে চুপচাপ কি করে তার মায়ের অপমান সহ্য করে। সিকিউরিটি, ঘর ধাক্কা দিয়ে ওনাকে বের করে দিন। হা করে জানি, দেখছেন কি আমার কথা কানে যায়নি? ঘর ধাক্কা দিয়ে ওনাকে বের করে দিন বাড়ি থেকে, আর ওনার মুখটা ভালো করে চিনে রাখুন। ফিউচারে জানি উনি বা ওনার ফ্যামিলির কেউ সিংহরায় বাড়ির গেট না ক্রস করে। নিয়ে যান, আপনি কিন্তু আপনার মাথা যান। জামাই তো একেবারে ঠিক কথা বলেছে, আসে না কি কেউ এভাবে বিনা নিমন্ত্রণে অনুষ্ঠান বাড়িতে কেউ কখনো আসে? আমি তো ঠিক করিনি, খুব বড় ভুল হয়েছে, খুব বড় ভুল। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মিসেস ভট্টাচার্য। যে মানুষগুলোকে আপনি ঠকিয়েছেন তাদের বাড়িতে ঢুকে এসে তত্ত্ব দেবার আদিক্ষেতা দেখাচ্ছেন, আপনার লজ্জা করে না? এতটা নির্লজ্জ হতে পারেন কি করে আপনি? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে দিদি, আমি আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। ও জামাই বাবা, চলে যাচ্ছি গো, আমি চলে যাচ্ছি। আমি আজকে এখানে কোনো ফন্দি নিয়ে আসিনি গো। মেয়েটাকে ফোনে পাচ্ছিলাম না, কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না, বড্ড চিন্তা হচ্ছিল, তাই একটিবার চোখের দেখা দেখতে এসেছিলাম একটিবার।
আর ওই ওই যে জিনিসপত্রগুলো, ওই যে দত্ত নমস্কারে ওগুলো আমার যতটুকু সামর্থ্য তাই দিয়ে কিনে এনেছিলাম তোমাদের জন্য। মেয়ে শ্বশুরবাড়ি প্রথমবার আসছি কি না, খালি হাতে আসবো তাই তাই চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমাকে হ্যাঁ আমাকে গাড় ধাক্কা দিতে হবে না বাবা, আমি নিজে নিজেই চলে যাই। মম তুমি আসছো কেন? ওই ফট মহিলাটাকে কিছু বলবে না? বলবো বলবো বেবি, কিন্তু রাগারাগি করে নয়, দাঁড়াও আগে একটু মজাটা এনজয় করি, ঠিক সময় বলবো। যেতে তো আপনাকে হবেই মিসেস ভচ্চাজ, কিন্তু যাবার আগে আপনার দেয়া এই তত্ত্বগুলো নিয়ে যান, কারণ আপনার দেয়া এই তত্ত্বগুলো এই বাড়ির কেউ ছোঁবে না। মিসেস ভট্টাচার্য প্লিজ কষ্ট পাবেন না, না আমি জানি যে এইসব জিনিসপত্র আপনি অনেক ভালোবাসা দিয়ে নিয়ে এসেছেন, কিন্তু কি করা যাবে বলুন? আপনি আগে যে কাজগুলো করে ফেলেছেন সেগুলো তো আমরা ভুলতে পারছি না, সহজে ভোলা যাবেও না। বারবার এখানে এসে আমাদের ক্ষতের উপর আঘাত করে করে আমাদের আর কষ্ট বাড়িয়ে লাভ কি বলুন? হ্যাঁ জুতো মেরে গরু দান করে তো কোনোই লাভ নেই, তাই না? এতে আপনারও কষ্ট বাড়ছে আমাদেরও কষ্ট বাড়ছে। আপনি এগুলো কি কি তত্ত্ব এনেছেন? হ্যাঁ আপনার মনে হয় যে এগুলো সিংহরায় পরিবারের স্ট্যান্ডার্ডের জিনিস না? মানে আমরা ওরকম চিপ জামা কাপড় পরব? বড় মামি তুমি ওনার অর্ডার সিটি দেখেছ? ও লিভ ইট প্লিজ মম। ও হ্যাঁ যার যেরকম ক্লাস তার পছন্দ তো সেরকমই হবে। এই সিংহরায় পরিবারের একটা মানুষের জন্য একটা রুমালও অ্যাফোর্ড করার ক্ষমতা ওনার নেই। ঠিক ইয়ারা, তুই কিভাবে কথা বলছিস ওনার সাথে? ভুলে যাস না উনি খড়ির মা, এমনি সিকিউরিটিদের সামনে ওনাকে এত অপমান হতে হচ্ছে, তার উপরে তুইও। কেউ কিছু ভালোবেসে আনলে সেটার দাম দেখা উচিত না দিদি ভাই। থাক, অনেক অশান্তি হয়েছে অনেক, আর নয় এই সিংহরায় বাড়ির থেকে কোনোদিন কোনো অতিথিকে কেউ অপমান করে তাড়িয়ে দেয়নি। আর চন্দ্রা তো আমাদের কুটুম্ব। ছড়া শুনতে কে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায়।